সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে। ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছু নেই। স্বর্গেও মরতে পবিত্রতাই সব থেকে মহৎ ও দিব্য শক্তি। যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। মুক্তি কী? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে, মুক্ত হবে তুমি। নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে, তাহলে সাফল্য শুধুমাত্র তোমারই। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় অনুসরণ করবে মনকে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। আবার তোমার ভাবনা, তোমার অনুভূতি, তোমার জীবন শক্তি, জীবনই শক্তি। যদি কোনো দিন আপনার চলার পথে সামান্য কোনো সমস্যা না আসে, তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনা একদিন পায়ের সম্মুখে হবে। কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। জগতে যদি পাপ বলে কিছু থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। মনের মতো কাজ পেলে মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলো না, যে তোমাকে ভালোবেসেছে তাকে ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভঙ্গ করো না। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হয় শেখার প্রস্তুতি থাকবে। নিজের উপর বিশ্বাসই হলো ঈশ্বরের উপর বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়।